নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর বক্স শ্যাডো সম্পর্কে জানবো। বক্স শ্যাডো প্রপার্টিটা সিএসএস 3-তে এসেছে, আজকে আমরা সেটা সম্পর্কে ডিটেলসে জানবো। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছেন এইচটিএমএল কোড রেখেছি, যেখানে জাস্ট একটা ডিব নিয়ে রাখা আছে। ডিবের ক্লাস হচ্ছে বক্স, এবং সেই বক্সের মধ্যে আমরা কিছু সিএসএস লিখে রেখেছি আগে থেকেই। সেখানে কি লেখা আছে, উইথ রয়েছে 200 পিক্সেল, হাইট রয়েছে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রয়েছে পিঙ্ক, আর মার্জিন রয়েছে ওপর নিচ থেকে 20 পিক্সেল, আর দু সাইড থেকে অটো মানে সেন্টারে করা আছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এবার আমরা এই যে ডিপটা আছে এই ডিবেতে কী করে বক্স শ্যাডো দিতে হয় সেটা দেখব। তাহলে এই ডিপটা যদি আমরা বক্স শ্যাডো দিতে যাই, আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে এখানে লিখতে হবে বক্স হাইপেন শ্যাডো। ঠিক আছে, দেওয়ার পরে আপনি মনে করুন এখানে দিলেন 2 পিক্সেল আর স্পেস দিয়ে দিলেন 2 পিক্সেল। এটা কি দিলেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এখানে সেভ করলেন, সেভ করার পর এটাকে যেই রিফ্রেশ করবেন, দেখুন এই বক্সের ধার দিয়ে একটা শ্যাডো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন। ওকে, তো এই 2 পিক্সেল আর এই 2 পিক্সেল কিসের ভ্যালু দিলেন? এই 2 পিক্সেল দিলেন, ফার্স্টের 2 পিক্সেলটা দিলেন হরাইজন্টালি কতটা দূরে থাকবে, মানে এই যে এদিকে শ্যাডোটা রয়েছে ডান দিকে যে বেরিয়ে রয়েছে, এটা 2 পিক্সেল বেরিয়ে রয়েছে, কারণ আপনি এখানে 2 পিক্সেল দিয়েছেন বলে। আচ্ছা, এই 2 পিক্সেল দিয়েছেন, এটা ওপর নিচে কতটা বেরিয়ে থাকবে সেটার জন্য। যদি আপনি এখানে 2 না দিয়ে যদি 20 দিয়ে দিতেন তাহলে কি হতো, তাহলে হরাইজন্টালি এটা 20 পিক্সেল বেরিয়ে যেত, দেখুন এইরকম বেরিয়ে যেত, আর যেহেতু নিচ থেকে 2 পিক্সেল দিয়ে আছে তাই 2 পিক্সেলই রয়েছে। তো এরকম 20 পিক্সেল দেখতে ভালো লাগে না, এটা বোঝানোর জন্য দিলাম আমি। এটা আপনি ধরে নিন 5 কি 6 পিক্সেল দিলেন, 6 পিক্সেল দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে সেভ করলেন, এখানে রিফ্রেশ করলেন, তো এরকম দেখতে লাগলো আপনার শ্যাডোটা। আপনি নিচ থেকেও আরেকটু বাড়িয়ে দিলেন, দেখতে ভালো লাগবে, তাহলে মনে করুন 3 পিক্সেল দিয়ে দিলেন, রিফ্রেশ করলাম, ওকে এরকম দেখতে লাগছে। এইবার আপনি এরকম একদম শার্প একটা শ্যাডো চান না, একটু ব্লার টাইপের শ্যাডো চান, তাহলে আপনি ব্লারনেসটাকে এখানে অ্যাড করতে পারবেন। কী করে করবেন, এরপরে আবার একটা স্পেস দিন, দিয়ে আপনি মনে করুন 3 পিক্সেল ব্লার চাই, তাহলে আপনি সেভ করে এখানে যেই রিফ্রেশ করবেন অমনি দেখতে পাবেন যে এটা শ্যাডোটা ব্লার হয়ে গেল। বুঝতে পারছেন? ওকে, এইবারে আপনি চান যে এই শ্যাডোটা আর একটু বেশি ছড়াক, তাহলে সেই স্প্রেড করতে হলে কি করতে হবে, এই ব্লারের পরে আরও একটা প্রপার্টি দেওয়া যায়, ভ্যালু দেওয়া যায়, সরি। তো সেই ভ্যালুটা আপনি কি দেবেন, ধরে নিন এখানে 10 পিক্সেল আপনি দিয়ে দিলেন। যদি আপনি 10 পিক্সেল দিয়ে দেন তাহলে দেখবেন যে শ্যাডোটা 10 পিক্সেল আরও বেড়ে গেছে চারদিক থেকে। এই যে দুটো ব্লারনেস আর এই স্প্রেড, এগুলো অপশানাল, এগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তাতে কিছু যাবে আসবে না। যখন এগুলো ছিল না তখনও শ্যাডো দেখাচ্ছিল আপনি দেখেছেন, এবং এগুলো দিচ্ছি তাতেও আমার শ্যাডো দেখাচ্ছে। তো আপনি যদি চান তাহলে আপনি, সব ক্ষেত্রে তো এটা দরকার হয় না, স্প্রেড দরকার হয় না, তো যেখানে দরকার হবে সেখানে আপনি ইউজ করতে পারেন, আর যেখানে দরকার নেই সেখানে না দিলেও হবে। আপনার শ্যাডোটা এরকম লাগবে, এটা অনেকটা বেশি রিয়েলিস্টিক লাগছে। ঠিক আছে, এবার সবসময় যে আপনাকে শ্যাডোর কালারটা ব্ল্যাকই দিতে হবে এরকম কোনো মানে নেই, আপনি গ্রে দিতে পারেন, আপনি চাইলে পরে রেড, গ্রিন, ব্লু, যেরকম ইচ্ছা আপনি কালার দিতে পারেন। তো সেটা কি করে দেব, সেটা দিতে হলে আবার আপনি এখানে স্পেস দিন, দিয়ে আপনি লিখে দিন রেড। ঠিক আছে, এবার সেভ করে যদি এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখুন লাল কালারের শ্যাডো হয়ে গেছে। যদিও এরকম সবসময় দরকার হয় না, বাট যদি আপনার কোনো কেসে দরকার হয় তাহলে আপনি এইভাবে করতে পারেন। আচ্ছা, এখানে আপনি যে কোনো কালার কোড ইউজ করতে পারেন, যে কোনো রকম। এবার আপনি যদি কালার কোড সম্পর্কে না জানেন তাহলে আমার কালার কোডের ভিডিও করা আছে। আচ্ছা, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি পেয়ে যাবেন ওপরের ডান দিকের যে আই লেখা সিম্বলটা আছে, আমার কথা হতে হতে দেখুন ওটা বেরিয়ে গেছে, আপনি চাইলে পরে কালার ইউনিটটা জেনে আসতে পারেন। ওকে, চলুন তাহলে এর পরের স্টেপটা দেখা যাক। তাহলে এই যে ফার্স্টের আমরা ভ্যালুটা দিচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে শ্যাডোটা হরাইজন্টালি কতটা সরবে সেইটার জন্য, আর এই যে সেকেন্ড ভ্যালুটা দিচ্ছি এটা ওপর নিচে কতটা সরবে সেটার জন্য, থার্ড যে ভ্যালুটা দিচ্ছি এই ভ্যালুটা হচ্ছে কতটা ব্লার আসবে এই শ্যাডোটাতে তার জন্য, ফোর্থ এখানে আরেকটা ভ্যালু দেওয়া যায় যেটা হচ্ছে স্প্রেড কতটা করবে, কতটা ছড়াবে তার জন্য, আপনি মনে করুন 5 পিক্সেল দিয়ে দিলেন, দেওয়ার পর যখন আপনি রিফ্রেশ করবেন দেখবেন যে এটা আরও 5 পিক্সেল চারদিক থেকে ছড়িয়ে গেছে। ঠিক আছে, আর এখানে যে পরের ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে কালার, কি কালারের আপনি শ্যাডো চান, আপনি রেডের জায়গায় গ্রে দিয়ে দিলেন, তখন আপনি দেখবেন সেভ করলে গ্রে কালারের শ্যাডো চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যে পজিটিভ ভ্যালু দিচ্ছেন এটাকে যদি আপনি নেগেটিভ করে দেন তাহলে শ্যাডোর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে, আপনি যদি -6 করে দেন তাহলে যেটা ডান দিকে ছিল সেটা বাঁ দিকে চলে যাচ্ছে স্যার ওটা। সেরকমই যদি আপনি পজিটিভ 3-র জায়গায় যদি আপনি -3 দিয়ে দিতেন তাহলে যেটা নিচের দিকে হচ্ছিল সেই স্যার ওটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তো এইভাবে স্যারের পজিশন আপনি চেঞ্জ করতে পারেন, ব্লারনেস কমাতে পারেন, বাড়াতে পারেন। হ্যাঁ, এবং আপনি চাইলে পরে ব্লার আর স্পেডটাকে না দিলেও কিছু যায় আসে না, এবং কালারটা আপনি না মেনশন করলেও কিছু যায় আসে না, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে আমরা একটা নতুন জিনিস শিখব যে আপনি চাইলে পরে একাধিক শ্যাডো দিতে পারেন। একাধিক শ্যাডো মানে মাল্টিপল শ্যাডো আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ, কিভাবে দেবেন সেটা দেখাচ্ছি আমি। আপনি জাস্ট এখানে একটা কমা দিন, কমা দিয়ে দিয়ে দিন 10 পিক্সেল 10 পিক্সেল, আর রেড দিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমি রিফ্রেশ করি কি হবে দেখুন, আর একটা শ্যাডো পড়ে গেছে যেটা লাল কালারের। সেই রকমই আপনি আবার কমা দিয়ে আবার ভ্যালু দিতে পারেন, 15 পিক্সেল 15 পিক্সেল, দিয়ে এটা দিয়ে দিলাম গ্রিন। ওকে, এবার রিফ্রেশ করুন, দেখুন আরও একটা শ্যাডো পড়ে গেছে। এরকম আপনি যতটা চাই আপনি ততটা শ্যাডো দিতে পারেন, কোনো রেস্ট্রিকশান নেই। ঠিক আছে, তো এইভাবে মাল্টিপল শ্যাডো আমরা দিতে পারি। আর একটা জিনিস আছে, সেটা আমি এবার দেখাবো আপনাদেরকে, যে আপনি যে শ্যাডোটা বাইরের দিকে দিচ্ছেন এটা আমরা বক্সের ভেতরের দিকেও দিতে পারি। চলুন সেটা দেখা যাক। তাহলে সবার আগে আমি এই মাল্টিপল শ্যাডোগুলোকে ডিলিট করে দিই এই মুহূর্তে। আমার মনে হয় আপনারা শিখে গেছেন মাল্টিপল শ্যাডো এইভাবে কমা দিয়ে সেপারেট করে আপনি যতগুলো ইচ্ছা দিয়ে দিতে পারেন, এবং সেই শ্যাডোগুলোতেও আপনি চাইলে পরে ব্লারনেস স্প্রেড সব কিছু দিতে পারেন। আমি দেখালাম না, অনেক বেশি জায়গা হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করে দেখে নেবেন, সব কটাতেই সব কিছু দেওয়া পসিবল। এইবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসাইডে কি করে দেয়া যায় শ্যাডো। ওকে, আগে একবার আমরা রিফ্রেশ করে নিই ব্রাউজারটা। ওকে, এখন আমাদের শ্যাডোটা এরকম রয়েছে, আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি ইনসেট, কালারের পরে লিখতে হবে ইনসেট। রিফ্রেশ করব, দেখব কি হলো, শ্যাডোটা ভেতরের দিকে পড়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি এবার এটাকে যতটা বাড়াবেন সেই অনুযায়ী এটা বাড়বে কমবে, একদম আগের মতোই ব্যাপার, খালি বাইরের দিকে না পড়ে এবার শ্যাডোটা পড়ছে ভেতরের দিকে। এটাও 10 করে দিলেন, দেখা গেল 10 10 ভেতরের দিকে শ্যাডোটা পড়ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি ইনসাইড আউটসাইড যে কোনো দিকে আপনি শ্যাডোটাকে দিতে পারেন, এবং এটাকে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ব্লারনেস আনতে পারেন, স্প্রেড করতে পারেন। এইভাবে আমরা বক্স্যাডো দিয়ে থাকি। আর এই বক্স্যাডো আপনার দেওয়ার সময় যদি এই ভ্যালুগুলো দিতে প্রবলেম হয় তাহলে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা ট্রিক্স বলতে পারেন। আপনি কোন কোন ভ্যালুগুলো কার জন্য পরে আপনি হয়তো ভুলে গেছেন, আপনি জাস্ট দুটো ভ্যালু দিন, 2 পিক্সেল 2 পিক্সেল একটা ভ্যালু দিয়ে দিন, দিয়ে এটাকে সেভ করে দিন। সেভ করে ব্রাউজারে চলে আসুন ডাইরেক্ট। ব্রাউজারে একটা শ্যাডো পড়েছে, এরকম শ্যাডো আপনার চাই না, আপনার যেরকম চাই সেরকমটা আপনি বানিয়ে নিতে পারবেন ব্রাউজার থেকে। এটা একমাত্র ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারে আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন। আপনি ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে এখানে এসে ফার্স্টে এলিমেন্টটাকে সিলেক্ট করবেন। আমাদের এলিমেন্টটা ছিল বক্স, যার মধ্যে এই বক্স শ্যাডোটা দিয়েছি। এই বক্সের মধ্যে সিলেক্ট করলে দেখুন এখানে বক্স শ্যাডোটা চলে এসেছে, আপনি 2 পিক্সেল 2 পিক্সেল দিয়েছেন। এর পাশে যে দেখুন দুটো বক্স বক্স রয়েছে, এটাতে একবার ক্লিক করুন। এটায় ক্লিক করলেই একটা এখানে আপনি UI পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বক্স শ্যাডোটাকে মেনটেন করতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন, যেদিকে ইচ্ছা আপনি নিয়ে যেতে পারবেন সেই অনুযায়ী আপনার বক্স শ্যাডোটা তৈরি হচ্ছে। আপনি এখানে চাইলে ব্লারনেসটাকে বাড়াতে কমাতে পারেন, দেখতে পাচ্ছেন ব্লারনেসটা বাড়ছে কমছে। সেরকম আপনি চাইলে স্প্রেডটাকেও বাড়াতে কমাতে পারেন, আপনি চাইলে এটাকে ইনসেট করতে পারেন বা আউটসেট করতে পারেন। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আপনি সহজে জিনিসটাকে বানিয়ে নিয়ে আপনি বাইরে কোথাও একটা ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখানে আপনার বক্স্যাডো তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট বক্স্যাডোটাকে এখান থেকে কপি করে নিয়ে গিয়ে এখানে ফেলে দিতে পারেন। সেভ করে আপনি এখানে রিফ্রেশ করুন, দেখুন আপনার মনের মতো বক্স্যাডো হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে পরে কালার দিয়ে দিতে পারেন, কালার দিয়ে দিলেন ধরে নিন রেড, সেভ করলেন। তো এটা সহজ উপায় দেখালাম আপনাদেরকে কীভাবে বক্স্যাডো তৈরি করে নেওয়া যায় ব্রাউজার থেকে। তাহলে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আমরা আজকে বক্স্যাডোতে শিখলাম কীভাবে হরাইজন্টালি ভার্টিক্যালি আমরা শ্যাডোটাকে অ্যাডজাস্ট করব, এবং শ্যাডোতে কীভাবে আমরা ব্লারনেস দেব, কীভাবে শ্যাডোটাকে আরও স্প্রেড করব, শ্যাডোর কীভাবে কালার দেব, এবং মাল্টিপল শ্যাডো কিভাবে দেব, এই এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি কভার করলাম।
তো যদি ভিডিওটা ভাল লাগে তবে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না জানো, আর ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, তাতে আপনার হাত ধরে আমি আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছাতে সক্ষম হয়ে যাবো। আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা পরবর্তী দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আমি ফিরে আসছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততদিন খুব ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।